हाय एवरीवन, वेलकम बैक टू द बंग एकेडमी यूट्यूब चैनल। आमी तोमादेर सौमेन दा। तो बंधुरा, तोमादेरके कि बोलेछिलाम, मिललो आमार कथाटा? मिललो कि मिललो ना? तोमादेरके जानिएछिलाम पीएससी क्लार्कशिपेर फुल नोटिफिकेशन एई सप्ताहे सोम थेके शुक्रवारेर मध्ये प्रकाशित होबे। তোমাদেরকে দুই দিন আগে ভিডিও করে জানিয়েছিলাম, চ্যানেলে এখনো ভিডিওটা রয়েছে, চাইলে দেখে আসতে পারো, ঠিক আছে? এখনো রয়েছে, দুই দিন আগে ভিডিও করে তোমাদেরকে জানিয়েছিলাম এবং তোমাদেরকে বলেছিলাম এই সপ্তাহে তোমাদের ফুল নোটিফিকেশন চলে আসবে 4 থেকে 6 তারিখের মধ্যে। মিললো কি মিললো না দেখে নাও, ঠিক আছে? তো তোমাদের ফুল নোটিফিকেশন প্রকাশিত হলে হয়ে গেল অন স্ক্রিন, তোমরা দেখতে পাচ্ছ। পাবলিক সার্ভিস কমিশন অফ ওয়েস্ট বেঙ্গল ক্লার্কশিপ এক্সামিনেশন 2023 অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 13/2023, এখানে দেখতে পাচ্ছ তোমাদের সমস্ত কিছু এখানে কিন্তু বলে দেওয়া রয়েছে। তারপরে দেখতে পাচ্ছ তোমাদের এখানে আজকেই নোটিফিকেশন প্রকাশিত করলো পাবলিক সার্ভিস কমিশন অফ ওয়েস্ট বেঙ্গল। এখানে বলেছে দি পাবলিক সার্ভিস কমিশন অফ ওয়েস্ট বেঙ্গল উইল হোল্ড দ্য ক্লার্কশিপ এক্সামিনেশন, ঠিক আছে? তোমাদের রিক্রুটমেন্ট এখানে বলে দিয়েছে, তোমাদের কিভাবে নিয়োগ করা হবে এখানে বলে দিয়েছে। দেখো, তোমাদের দুটোভাবে দুটো স্টেজে নিয়োগ করা হবে। প্রথমে পার্ট ওয়ান হবে অবজেক্টিভ টাইপ, পার্ট টু হবে তোমাদের ডেসক্রিপটিভ টাইপ, কিন্তু তোমাদের এক্সাম হবে এখানে তোমাদের বলে দিয়েছে। দেন দেখো, তোমাদের বলেছে ক্লার্কশিপের বেতনের কথা যদি বলো, বেতন এখানে তোমরা দেখতে পাচ্ছ 22,700 টাকা থেকে 58,500 টাকা পার মান্থ তোমরা বেতন পাবে। আর এখানে তোমাদের ভ্যাকান্সির কথা যদি বলো, ভ্যাকান্সি তোমাদেরকে বলে দিচ্ছি, পরবর্তীকালে তোমরা দেখে নেবে, তোমাদের 5 থেকে 6,000 প্লাস, তোমাদের 5 থেকে 5,000 প্লাস কিন্তু শূন্যপদ তোমাদের থাকছে পিএসসি ক্লার্কশিপের, ঠিক আছে? তো তোমাদের সকলের জন্য সুবর্ণ সুযোগ, এই সুযোগ কেউ হাতছাড়া করো না। পিএসসি ক্লার্কশিপের ফুল নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেল, ভ্যাকান্সি কিন্তু বেশি থাকবে, তোমাদেরকে বলে দিলাম। তারপরে দেখো এখানে তোমাদের বলেছে কোয়ালিফিকেশন, সিম্পলি তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। সিম্পলি শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং কম্পিউটারে তোমাদের নলেজ থাকতে হবে, ঠিক আছে? তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। বয়সের কথা যেহেতু বলো, বয়স তোমাদের 18 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবে। 1/1/2023 হিসাবে বয়স কিন্তু তোমাদের হিসাব করা হবে এবং 18 থেকে 40 বছর হয়ে থাকলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। আর তোমরা যারা যারা এসসি এসটি রয়েছে, 5 বছর ওবিসি হয়ে থাকলে 3 বছর বয়সের ছাড় কিন্তু পাচ্ছ, ঠিক আছে? তারপরে দেখো তোমাদের বলেছে অবশ্যই তোমাকে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, তবেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। তার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাকে অ্যাবিলিটি টু রিড রাইট স্পিক ইন বেঙ্গলি, বেঙ্গলি ভাষায় লিখতে পড়তে জানতে হবে, তোমাদেরকে এখানে বলেই দিয়েছে। অনলাইনে আবেদন করার জন্য তোমাদেরকে 110 টাকা অনলাইন ফি লাগছে। তারপরে দেখো এখানে বলেছে তোমাদের কিন্তু এখানে নেগেটিভ মার্কিং থাকবে, যে এক্সামটা হবে সেখানে কিন্তু তোমাদের 0.25 নেগেটিভ মার্কিং থাকবে, অর্থাৎ 4টি ভুলে কিন্তু তোমাদের এখানে 1টি নম্বর কিন্তু কাটা যাবে, ঠিক আছে? তারপরে তোমাদের যে প্রিলিমিনারি এক্সামটা হবে, কোথায় কোথায় এক্সাম সেন্টার রয়েছে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এগুলো বলার কিছু নেই, তোমরা দেখে নেবে, নিজের নিজের ডিস্ট্রিক্টে কিন্তু এক্সাম দিতে পারবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই, ঠিক আছে? তো তোমাদের অনলাইনে আবেদন কবে থেকে শুরু হচ্ছে? 8/12/2023 থেকে অনলাইনে আবেদন শুরু হবে, এটাও তোমাদেরকে বলেছিলাম। 8 তারিখ থেকে তোমাদের অনলাইনে আবেদন শুরু হচ্ছে, এটাও তোমাদেরকে বলে দিয়েছিলাম। 8/12/2023 অনলাইনে আবেদন শুরু হচ্ছে। দেখো 8/12/2023 অনলাইনে আবেদন শুরু হলো, 29/12/2023 তে তোমাদের অনলাইনে আবেদনের লাস্ট ডেট, ঠিক আছে? তো তোমরা অবশ্যই তার আগে আবেদন করে ফেলবে, এখানে সমস্ত কিছু কিন্তু তোমাদের বলে দিয়েছে। তো এই হচ্ছে পিএসসি ক্লার্কশিপের তোমাদের নোটিফিকেশন, ফুল নোটিফিকেশন। আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। বন্ধুরা, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।